فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রসংস আল্লার জন্য দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষনাবি মোহাম্মদ সল্ল্লা সাল্লামের ওপর আল্লাহ হুম্মা আলাই আল্লাহ হুম্মা বারিকা আলাই আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে মহার তা তালা দিনের বেলায় তার হাতকে প্রসারিত করে রাখেন অনুরূপভাবে রাতের বেলায় তার হাতকে প্রসারিত করে রাখেন এই মর্মে আবু মোসা শারি রদতে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন আল্লাহ সবহান রাত্রের বেলায় তার হাতকে প্রসারিত করে রাখেন যাতে করে যে সমস্ত বান্দারা রা দিনের বেলাতে দিনের বেলাতে অন্যায় অপকর্ম করেছে পাপ করেছে তারা যাতে করে আল্লাহর কাছে তাও বা করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দিকে রুজু হয় এরপরে তিনি দিনের বেলাতে তার হাত প্রসারিত করে রাখেন যারা রাতের বেলায় পাপ করেছে এরা যাতে করে আল্লাহর কাছে ক্ষমা চায় প্রার্থনা করে কাকতি মিনত করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তাওবা করে আর এই তাওবাটি কিয়ামত পর্যন্ত আপনার থাকবে এই তাওবাটি কিয়ামত পর্যন্ত থাকবে ইমাম মুসলিম রহেমল্লা হাদিসটি নিয়ে এসেছেন মেসকাত আলমাসাবিহ গ্রন্থকার হাদিসটি নিয়ে এসেছেন দুই হাজার তিনশত উনত্রিশ নম্বর হাদিস জি তাই আমরা এ হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি আল্লাহ সুবাহালার প্রকৃ প্রকৃত প্রকৃত হাত রয়েছে আর তিনি দিনের বেলায় রাত্রি বেলায় রাত্রের বেলায় তার হাত প্রসারিত করে রাখেন কোন বান্দা দিনের বেলায় পাপ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি সেটাকে ক্ষমা করে দেন এরপরে তিনি দিনের বেলায় হাত প্রসারিত করে রাখেন যারা রাত্রের বেলায় পাপ করে আল্লাহর কাছে তাওবা করলে তিনি মাপ করে দেন আরে তাও কিয়ামত হওয়া পর্যন্ত এটি থাকবে যে বান্দা আল্লাহর কাছে তাওবা করলে যদি পাপ করে আর তাওবা করে আল্লাহ তাদের মাফ করে দিবেন দেবেন আয়সা তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আর রাসল্লা সাল্লা সাল্লাম এরশাদ করেন বান্দা যখন জানে জানতে পারে যে সে পাপ করেছে আর এ পাপ করার কারণে সে স্বীকার করে নেই যে সে পাপী পাপ করেছে আল্লাহর কাছে এই জন্য তাওবা করলে সে তাও আল্লাহ কবুল করেন সে তাও কবুল করেন কাকো কাকিমিনতি করে যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর দিকে রুজু হয় তাহলে আল্লাহ সুবাহন তালা তাওবা কবুল করেন ইমাম বুখারি রহেমাল্লাহ হাদিস্টিনি এসছেন আবু হরাইরা বলেন রসলুল্লাহ সাল্লাই সাল্লামের ইরশাদ করেন আল্লাহ সুবাহান তালা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি নেমে আসেন এরপরে বলেন মাইয়া দোয়নি ফাস্তা জিবিহ এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তারপরে তিনি বলেন মাইয়াস আলুন ফওয়াতি আল্লাহ এমন কি আছে যা আমার কাছে চাইবে আমি তাকে তা দিব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জাল্লা আরও বলেন মাইয়াস তকফিল্ন ফিল্লাহ এমন কি আছে যা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তাই যেমন মানুষ পাপ করে এর অর্থই নয় যে পাপ করতে থাকবে পাপ করলেই আল্লাহর কাছে তাওবা করবে মমিন ব্যক্তির উচিত হবে যে পাপের সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করবে এ হাদিসটি ইমাম বোখারি রহেমাল্লা নিয়ে এসছেন তাই আমরা আমাদের কি পাপ রয়েছে রাত্রের বেলায় আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ ডাইরেক্ট এসে বলেন রাত্রের প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়ে দেব আল্লাহকে ডাকলে ডাকার মতো ডাকলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ডাকার মতো ডাকলে আপনার ডাকে আল্লাহ সুহান তালা সাড়া দিবেন চাওয়ার মতো চাইলে আপনি যা চাইবেন আল্লাহ তাকে আল্লাহ তাকে তাই দিবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন কারণ তিনি নিজেই বলছেন ক্ষমা চাওয়ার জন্য তাই আমরা আল্লাহর কাছে ক্ষমা যাব আল্লাহ যেতে আমাদেরকে মাপ করেন আনাসবিন মালিক রদুল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান ভুলের ভিতরে প্রত্যেকেই পাপ করে এবং পাপ করার পরে যে আদম সন্তান তাও বা করে নেই সেই আদম সন্তানই উত্তম আদম সন্তানের আদম সন্তান তাই মানুষের যখন পাপ হয়ে যাবে পাপের সাথে সাথে মমিন ব্যক্তির উচিত হবে তাও বা করা ইমাম আবু আবুদাউদ রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন হাদিসটি সহি তাই আমরা পাপ করলেই পাপের সাথে সাথে মমিন ব্যক্তির উচিত হবে পাপ যদি হয়েই যাই তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আপনার আমার জন্য ক্ষমা অবশ্যই যদি আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ তিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন আবু হরাইরা বলেন রসুলল্লাহ সাল্ল্লা হালাই সাল্লাম ইরশাদ করেন জাল্লা রসুল সাল্লাই সাল্লাম এক মজলিসে বসে তিনি সত্তর বার ফার করতেন আস্তাকাল্লাহ ও এইভাবে তিনি সত্তরবার ইস্তেকভার করতেন তার ও তারও বেশি তিনি ইস্তেকভার করতেন ইমাম বুখারি রহেমাল্লাহ হাদিসটি নেসেন তাই আমরা আল্লাহর কাছে তাওবা ফার করার জন্য চেষ্টা করব এবং বেশি বেশি আল্লাহর কাছে আমরা তাওবা করব এ মর্মে আল্লাহ রসুলসল্ল্লা সাল্লাম আরো বলেন আল্লাহ সুবাহ তালা কোনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো কোনো মাজলিসে এক শতবার পর্যন্ত ইস্তিকভার পড়তেন ইস্তেকভার পড়তেন ইমাম মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নেছেন। তাই আপনার আমার পাপ আমরা করতে আসি পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য পাপ যদি হয়ে বসে শয়তানের অশ্বসা থেকে পাপ কারণ শয়তান সর্বদাই অশ্বসা দিয়ে থাকে তাই পাপ হলেই আল্লাহর কাছে আপনার আমার উচিত হবে যে পাপের দিকে ধাবিত হওয়া আল্লাহর কাছে না পাপের থেকে দূরে থেকে ক্ষমার দিকে দূরে দৌড়িয়ে যাওয়া ক্ষমার দিকে দৌড়িয়ে যাওয়া ক্ষমার দিকে দৌড়িয়ে যাওয়া ক্ষমার দিকে দৌড়িয়ে যাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ বলছেন তুবু হে হন হেমিন তোমরা আল্লাহর দিকে রুজু হও আল্লাহর দিকে রুজু হও পাপ থেকে দূরে থাকো আল্লাহর দিকে রুজু হও আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি ক্ষমা করবেন তাহলে তোমরা সফল কাম হবে আল্লা তালা যেন আমরা আল্লাহ সুবহান তালার কাছে যেন আমরা পাপের ক্ষমা চেয়ে নিতে পারি এবং আল্লা তালা আমাদের যেন ক্ষমা করে দেন সেই জন্য আল্লাহর কাছে আমরা সর্বদাই ক্ষমা প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের জীবনের বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং পাপগুলা মচন করে দেন ও দা দাওয়ান আল্লা হামদুল্লাহব্লাহ আলামিন সুবহানাকাল্লাম বেব হামদিকা আসাদ আল্লাহ ইলাহিলা আতাসতা হুলুকা